প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পঞ্চম দিনের মতো উত্তর পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের হাজার হাজার মানুষ শুধু আসামেই পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভকারীদের আগুনে রোববার পর্যন্ত অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩ বিক্ষোভকারীর প্রাণ গেছে পুলিশের গুলিতে। বিক্ষোভ সহিংসতায় বিধ্বস্ত আসাম, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এবং আসামে কারফিউ জারি করা হয়েছে। রোববার আসামের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP বলছে, পুলিশের গুলিতে ৪ জন এবং দোকানে বিক্ষোভকারীদের আগুনে ১ জন এবং বিক্ষোভের সময় গণপিটুনিতে ১ জনের প্রাণহানির ঘটনার পর আসামের বৃহত্তর শহর গুয়াহাটিতে উত্তেজনা বিরাজ করছে। রোববার গুয়াহাটিতে ৫,০০০ বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীদের সামনে শত শত পুলিশ সদস্যকে নীরব থাকতে দেখা যায়। বিক্ষোভে আসাম দীর্ঘজীবী হোক, নাগরিকত্ব সংশোধনী আইন চাই না লেখা ব্যানার দেখা যায়। বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়। পরদিন রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়। আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব অমুসলিম শরণার্থীরা ভারতে গেছেন তারা দেশটির নাগরিকত্ব পাবেন। তবে মুসলিম শরণার্থীদের ব্যাপারে আইনে কিছুই বলা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশটিতে বসবাসরত ২০ কোটি মুসলিমকে এক ঘর করতে নতুন এই আইনের বাস্তবায়ন করছে বলে মুসলিম মানবাধিকার সংগঠনের নেতারা দাবি করেছেন। তবে নরেন্দ্র মোদী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর পাশাপাশি এবার দিল্লিসহ পশ্চিমবঙ্গেও ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা ও মোবাইল সংযোগ। আসামে বাংলাদেশের যুগ্ম কমিশনারের গাড়িতেও হামলা চালানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের ২ মন্ত্রীর ভারত সফর বাতিলে কূটনৈতিক অস্বস্তির ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি নাগরিক আইনের বিরোধিতায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হুঁশিয়ারি দিয়ে কড়া ভাষায় তিনি জানিয়েছেন, কোনো পরিস্থিতিতে এ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেবেন না। এ সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার পরপর ৩ দিন প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এদিকে মোদী শাহ সরকারের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচো সমাবেশ করেছে বিরোধী দল কংগ্রেস। এই সমাবেশে নাগরিকত্ব আইন সহ অর্থনীতি ও নারী রক্ষা ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেন দলের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এতে সোনিয়া গান্ধী বলেন, নাগরিকত্ব বিল ভারতের হৃদয় ছিন্ন ভিন্ন করবে, অথচ তা নিয়ে মোদী সাহেব কিছু যায় আসে না। অবস্থা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তারা চাইলেই একটি ধারা জারি করতে পারে, চাইলেই একটি ধারা বাতিল করতে পারে এবং চাইলেই রাজ্যের প্রকৃতি পাল্টে দিতে পারে। যেখানে ইচ্ছে সেখানেই রাষ্ট্রপতি শাসন জারি করছে, বিল পাশ করছে কোনো বিতর্ক ছাড়াই। রাহুল গান্ধী বলেন, নাগরিকত্ব আইনের আগুনে মোদী উত্তর পূর্ব ভারত জ্বালিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দেশের চলমান অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করবে না তারা ভীত। আমরা যদি আতঙ্ক ও মিথ্যার বিরুদ্ধে সোচ্চার না হই তাহলে সংবিধান ধ্বংস হয়ে যাবে। এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গ। গত শুক্রবার মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় গাড়ি, বাস ভাঙচুরের পাশাপাশি রেলস্টেশনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। উল্ফা প্রধান পরেশ বড়ুয়া ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেছেন, আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে করা উচিত, হিংস্র পথ নিলে সরকারেরই সুবিধা হবে। অন্যদিকে ভারতের নাগরিকত্ব আইন মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করে
উদ্বেগ জানিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে সৃষ্ট অস্থিরতায় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। প্রয়োজন ছাড়া ওই সব এলাকায় না যেতে নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশগুলো। আজ এই পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।